আমি যখন 2008 এমপি হয়েছি, তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা, বিএনপির এত বড় নেতা হেরে গেছে, নিশ্চয়ই পার্থ আত্মীয় এই জন্য এমপি হয়ে গিয়েছে। সেটাও আমি ফেস করেছি। তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি, তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো বলেছে, কিছু হবে না। তারপর আমি যখন মামলা কিয়েছি, অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না। আমি যখন জেলে গিয়েছি, শেখ হাসিনার আত্মীয় এরকম, আমি যখন জেলে গিয়েছি, তারপর আমি তখন বলেছে যে ছুটে যাবে। আমি যখন বিএনপি ছেড়েছি, বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে যাবে। এখন যখন দেখে আমি এখনো সরকারের বিরুদ্ধে কথা বলি, সো আমার এই টেস্টটা দিয়েই যেতে হবে। বিবিসি বাংলায় এ সপ্তাহের সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আকবর হোসেন। আমাদের এবারের অতিথি আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকে লোকে যখন থেকে চেনে, অনেক তরুণ বয়স থেকে আপনি রাজনীতি করছেন, প্রায় 2 দশকের কাছাকাছি হয়ে গেল আপনার রাজনৈতিক ক্যারিয়ার আর কি, কেমন চলছে আপনার রাজনীতি? আলহামদুলিল্লাহ, নো কমপ্লেইন, ভালোই চলছে। কীরকম ভালো একটু ব্যাখ্যা করতে পারেন? মানে রাজনীতির সচরাচর যা ফেস করে তাই ফেস করছি, নিজেকে মানিয়ে তুলছি। প্রথমে যখন রাজনীতিতে এসেছিলাম, তখন এই জিনিসগুলিকে সাথে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল, বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে। মানে কোনটাতে আপনার সমস্যা হচ্ছিল? না, আমি তো 97 সালে আসি লন্ডন থেকে, তো সেখানে অনেক বছর থেকে আসার পর 2001 থেকে আমি পরোক্ষভাবে রাজনীতিতে জড়াই আমার বাবার সাথে। 2006 যে ইলেকশন হওয়ার কথা ছিল, সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম বিএনপির বিরুদ্ধে ভোলা 4 আসন। তো সেটা তো আপনার 111 সরকার চলে আসলো, সে নির্বাচনটা আর হলো না। পরবর্তীতে বাবা যখন ইন্তেকাল করেন 2008, তারপর আমি আই স্টেপড ইন ফুল টাইম আর কি। তো সেই সময় অনেক কিছুই অ্যাডজাস্ট করা অনেক কঠিন ছিল, বাট এখন তো সব কিছু অ্যাডজাস্ট করে ফেলছি। তো আপনি তো একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, আপনার বাবা বাংলাদেশের একজন পরিচিত রাজনীতিবিদ ছিলেন, তিনি এরশাদ সরকারের সময় তিনি ক্ষমতায় মন্ত্রী ছিলেন, তিনি মেয়র ছিলেন। তো আপনার রাজনীতির আসার এই ব্যাপারটা কি, এটা কি পারিবারিক ধারাবাহিকতা নাকি আপনি নিজেই এটা চুজ করেছেন যে আমি রাজনীতি? আমার ছোটবেলা থেকেই পলিটিক্যাল ওই জিনিসটা ছিল যে আমরা পলিটিক্স করব। আর আমার বাবার ব্যাপারটা ছিল, আমার বাবা আমাকে পলিটিক্সের সাথে রাখতো ছোটবেলা থেকে। একটা কথা বলি, আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন, আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা, হয়তো আপনি একটা নমিনেশন পাবেন, কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলাটা, এটা আসলে একটা এডুকেশনের ব্যাপার। এটা বাই টাইম বা এক্সপিরিয়েন্স হয়, সেটা পলিটিক্যালি এডুকেটেড হতে হয়, এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না, এটা সময়ের সাথে সাথে আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ হন। আচ্ছা, তো আপনি আপনি বলছিলেন যে 96 বা 97 আপনি লন্ডন থেকে ফিরে এসেছি। এসে আমি ব্যারিস্টার রফিকুল হকের সাথে জুনিয়র হিসেবে 4 বছর ছিলাম, 4-5 বছর। তারপর আমি একটা কলেজ করি ব্রিটিশ ক্লফ ল নামে, যেখানে আমার ইউনিভার্সিটি অফ লন্ডনের LLB কোর্স করাই। তো সেটাই বেসিক্যালি ছিল, প্র্যাকটিস করতাম তবে ওরকম ফুল টাইম না। তারপর 2006 থেকে বলতে পারেন ফুল টাইম পলিটিক্সে ঢুকেছি। এখন কি আপনার রাজনীতিই আপনার পুরো পেশা নাকি আপনি অন্য কিছু করছেন? না, আমি রাজনীতি, আমি ফুল টাইম পলিটিশিয়ান। আর কি করছেন আপনি? এছাড়া আমি কিছু কেসেস করি, যেহেতু অনেক হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে, আমি শিক্ষকতা করি। আমি একটা কলেজের প্রিন্সিপাল ব্রিটিশ স্কুল অফ ল নামে, আমরা ইউনিভার্সিটি অফ লন্ডনের রেজিস্টার্ড সেন্টার, উই টিচ ল অ্যান্ড ইউনিভার্সিটি অফ লন্ডন, বাস এই। তো এই যে আপনি গত 2 দশক ধরে রাজনীতি করছেন, আপনার কাছে রাজনীতির সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা কোনটা মনে হচ্ছে? প্রথমে এটা আসলে বাই টাইম পরিবর্তন হয়, যখন আমরা একদমই বিদেশি থেকে চলে আসছি, তখন নিজেকে মানানোটা অনেক কঠিন ছিল। বিকজ আমাদের হয় কি, আমরা যখন বিদেশ অনেক দিন বিদেশে থেকে দেশে আসি, তখন এক টুকরো আমেরিকা, এক টুকরো লন্ডন, বাংলাদেশ আমরা বানিয়ে ফেলি। আমাদের ওই সার্কেল, আমরা ওই জিনিসগুলি স্মৃতিচারণ করি, লন্ডনে কী করতাম এভাবে, ওই ওই ট্রান্সফরমেশনটা অনেকেই করতে কষ্ট হয়ে যায়। সো আর পলিটিক্সটা একদম রুট লেভেলের, আর আমি পলিটিক্স করেছিলাম ভোলাতে, একদমই রুট লেভেলে যেতে হয় ওখানে। তো সেখান থেকে সময়ের সাথে সাথে আই এম শিওর যে আজকে আমি অনেক বেটার পজিশনে, কমিউনিকেট থেকে আরম্ভ করে সব কিছু, বা এই রাজনীতি ধরা বোঝা, একটা সময় অনেক কিছু সারপ্রাইজিং রাখতো, বিকজ আমরা তো আর এই ধরনের রাজনীতি দেখে খুব একটা অভ্যস্ত ছিলাম না, বাট তারপরও এখন আস্তে আস্তে মানিয়ে চলছে আর কি। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিবিদ বলতে আমরা সাধারণত যাদেরকে দেখি বা যেটা বুঝি, আপনি ঠিক সেরকম নন। মানে সেরকম অর্থে আমি বলছি যে
সাধারণত পলিটিশিয়ানদের যেরকম একটা বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলি, যে হ্যাঁ এসে আপনি বুঝতে পারেন যে, কিন্তু আপনার ধারাটা একটু অন্যরকম। আপনার মধ্যে অনেকে মনে হয় যে একটু এলিটিজম আছে, একটু আপনি ভিন্ন ধারার, ব্যাপারটা কি একটু আপনি কখনো ফিল করেছেন এটা, বাকি আপনাকে বলেছে কখনো? এলিটিজম থাকাটা তো খারাপ কিছু না, বা জনগণ কিভাবে আমাকে পারসিভ করে সেটা আমি 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 না, বাট ডেফিনেটলি আমরা যেই প্রজন্মের তাদের কাছ থেকে, তো আপনি আগের প্রজন্মে যারা ছিলেন ওনাদেরকে সম্মান রেখে বলি, ওনাদের চেয়ে তো ডিফারেন্ট আমরা হবো, এটাই তো খুব স্বাভাবিক। এবং আমি শুনি ওনাদের এই এই ডিফারেন্সটা মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও ওনাদেরকে রেসপেক্টের জায়গাটা রাখতে হবে, যে দে আর মোর এক্সপিরিয়েন্সড উইচ ম্যাটার্স। আর সেই জিনিসটাকে আবার আজকে দেখুন, আজকে অ্যারাউন্ড 5 কোটি ফেসবুক ইউজার্স, এদের বয়স সবারই 40-এর নিচে। এমন একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে হরতাল ডাকলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে হরতাল হতো শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিতে হরতাল ডাকলে NSU বা IUB-তে হয় না। সো আপনার বুঝতে হবে যেখানে একটা অনেক স্তরের একটা ব্যাপার আছে, যেখানে একটা ডিফারেন্স দাঁড়িয়ে গেছে। আমি নট সেইং এটা ভালো কি খারাপ, কিন্তু আগে এই স্তরটা এরকম ছিল না, এখন এই এই ক্লাস বা এই স্তর তো হয়ে গিয়েছে যাই একটা। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিছুটা সেখানকার, আবার কিছুটা এখানকার। আপনি দীর্ঘ সময় বিএনপি নেতৃত্বে যে 4 দলীয় জোট সেখানে ছিলেন, সেখানকার আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি এদিক থেকে খুব লাগে, আমি যখন বিএনপি জোটে ছিলাম, আই ওয়াজ প্রবলি দ্য ইয়াংগেস্ট শীর্ষ নেতা যে ছিল যেখানে। আমি প্রথম 1.5-2 বছর একদমই শেখার ভূমিকাটাই ছিলাম, আমি সেরকম ভূমিকা, আমি অনেক দূরে বসতাম, শুনতাম, কারণ এত বড় বড় রাজনীতিবিদ সেখানে যারা ছিলেন, বিএনপি চেয়ারপারসন থেকে আরম্ভ করে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক পরখার রাজনীতিবিদরা ছিলেন। তো আমি আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমি কাছে আসা আরম্ভ হয়েছে, আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পার্টিসিপেট করা আরম্ভ হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ ছিলাম, পার্লামেন্টে ভূমিকা ছিল, অ্যাক্টিভ ভূমিকা ছিল, মিডিয়াতে অ্যাক্টিভ ভূমিকা ছিল, বস্তুনিষ্ঠভাবে সরকারের সমালোচনা করার চেষ্টা করেছি, কিছু কিছু ক্ষেত্রে জনগণ অ্যাকসেপ্ট করেছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো জনগণ করেনি, বাট বলে না ট্রেন চলা আরম্ভ হয়ে গেছে। তো আমি মনে করি আই এম ভেরি লাকি এদিক থেকে আলহামদুলিল্লাহ, যে আমি সেই সুযোগটা পেয়েছি যে 12 বছরে সেরকম একটা শীর্ষস্থানীয় জায়গায় বসে রাজনীতি শেখাটা, আমি মনে করি সেদিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান। তো আপনি তো 2019 সালে 2018 সালের নির্বাচনের পরে এসে আপনি বিএনপি দলীয় যে জোট, 4 দলীয় জোট, সেখান থেকে আপনি বেরিয়ে আসলেন, এটার কারণ কী ছিল? এটার মেইন কারণটা ছিল যে এমনি বিএনপি চেয়ারপারসন জেলে যাওয়ার পরে বিএনপির 20 দল আর ঐক্য ফ্রন্টের সাথে যে ব্যালেন্সটা করার দরকার ছিল, আমার মনে হচ্ছিল সেই ব্যালেন্সটা হচ্ছিল না অনেক ক্ষেত্রে, বাট সেটাও ইনাফ ছিল না আমাদের জোট।